টাইগার থ্রি এর ট্রেইলার মুক্তি পাওয়ার সাথে সাথেই ভক্তদের মাঝে শুরু হয়েছে তুমুল সমালোচনা। তবে আলোচনা সালমান খানকে ঘিরে নয়, বরং ক্যাটরিনা কাইফ নিয়ে চলছে তুলকালাম। ট্রেইলারে একটি দৃশ্যকে ঘিরে সব আলোচনা। ট্রেইলারে দেখা যায় তোয়ালে পরে মারপিট করছেন ক্যাটরিনা, সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি ভাইরালও হয়েছে। ভিডিও ছড়িয়ে পড়তেই হইচই শুরু হয় নেটিজনদের মাঝে। এদিকে ক্যাটরিনার তোয়ালে পরা দৃশ্যের সাথে রণবীর কাপুরের সাভারিয়া সিনেমার একটি দৃশ্যের অনুকরণ করা হয়েছে বলে দাবি নেটিজনদের। মাত্র 1 মিনিট 43 সেকেন্ডের ট্রেইলারে সালমান খানকে দেখা গিয়েছে ভিন্ন রূপে, অ্যাকশন প্যাক ড্রামা নিয়েই ফিরছেন ভাইজান। সিনেমাতে ভিলেন হিসেবে ইমরান হাশমিকে দেখা যাচ্ছে।